সালাউদ্দিন কাদেরের রায় ফাঁসের অভিযোগের ঘটনায় প্রচুর বিনিয়োগ ও ষড়যন্ত্র হয়েছে মন্তব্য ট্রাইব্যুনালের। কথিত খসড়া রায় ট্রাইব্যুনালের কম্পিউটারে কম্পোজ করার পর তা কোনো না কোনোভাবে লিকড হয়েছে। আবারও ক্ষমতায় এলে প্রত্যেক উপজেলায় একটি স্কুল ও কলেজ সরকারি হবে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি স্থাপন। ল্যাবেজের বিরুদ্ধে আবারও ভুল চিকিৎসার অভিযোগ। সহপাঠীর ক্ষতিপূরণ চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন। শুভেচ্ছা, আমন্ত্রণ নিউজ 24 এ আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। জানালাম শিরোনাম, এবার চলুন পুরো খবরে। সালাউদ্দিন কাদের চৌধুরীর মানবতা বিরোধী মামলার রায় ঘোষণার আগেই ফাঁস হওয়ার কথা স্বীকার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইন মন্ত্রণালয় নয়, ট্রাইব্যুনাল থেকেই এই রায় ফাঁস হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার। এ ব্যাপারে শাহবাগ থানায় বুধবার জিডিও করা হয়েছে। অন্যদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় আদালতের নয়, আইন মন্ত্রণালয়ের আদেশ বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। মঙ্গলবার রায় পাঠের সময় সালাউদ্দিন কাদেরের পরিবারের সদস্যরা অভিযোগ করেন ট্রাইব্যুনালের আদেশ আগেই ফাঁস হয়ে গেছে। কয়েকটি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এ সম্পর্কে বিভিন্ন ধরনের মতামত দেখা যায়। জাজমেন্ট যেহেতু আগেই প্রকাশিত হয়েছে ল মিনিস্ট্রির মাধ্যমে, যেটা ইন্টারনেটে অ্যাভেলেবল, এই জাজমেন্ট তাদের পাঠ করাই উচিত হয় নাই। যদিও রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা ঘটনাটিকে নাটক বলে মন্তব্য করেন। রায় আগে প্রকাশ হওয়ার কোনো প্রশ্নই আসে না। বুধবার ট্রাইব্যুনাল এক এ বিষয়ে মন্তব্য করেন, বলেন রায় প্রকাশের পর তা ফাঁস হওয়ার অভিযোগ করা ষড়যন্ত্রেরই অংশ। মাননীয় বিচারপতি সৈয়দ জাহাঙ্গীর হোসেন অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি বলতেছিলেন যে এই ধরনের কর্মকাণ্ডের পিছনে দেশের ভিতরে এবং বাইরে বিশাল অঙ্কের বাজেট, বিশাল অঙ্কের ষড়যন্ত্র সেটা নিহিত রয়েছে। আইন মন্ত্রণালয় থেকে রায় ফাঁস হয়েছে আসামি পক্ষের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার। বলেন ষড়যন্ত্র হয়ে থাকতে পারে ট্রাইব্যুনালের খসড়া কম্পোজ করার পরপরই। খসড়া পর্যায়ে এটা রায় ঘোষণার কয়েকদিন আগে যখন ফাইনালি রেডি হয় তার আগেই এটা করা হয়েছে। আমরা খোঁজখবর নিয়েছি না, আইন মন্ত্রণালয়ের যে কম্পিউটার, সে কম্পিউটার যে নাম্বার দিয়েছে সে এটারই কোনো অস্তিত্ব নেই। রায় ফাঁসের সাথে আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন প্রতিমন্ত্রী। কপি সরবরাহ করে আইন মন্ত্রণালয়ের নামে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, এই হীন চক্রান্তের সাথে কারা জড়িত সেটা আমরা অনুমান করতে পারছি। তারপরে এই চক্রান্তের সাথে যারা জড়িত তাদের মুখোশ ইনশাআল্লাহ খুব অচিরেই তাদের মুখোশ উন্মোচিত হবে। অবশ্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা বুধবারও অভিযোগ করেন সরকারের তৈরি করে দেওয়া রায়ই ফাঁস হয়েছে। খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। সাজিদ হক, চ্যানেল 24, ঢাকা। রায় ঘোষণার একদিন পর বুধবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো বিএনপি। বলা হলো মানবতা বিরোধী অপরাধের বিচারের রায়ে সুবিচার পাননি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিচারের নামে রাজনৈতিক প্রতিপক্ষ নির্মূলের ষড়যন্ত্র চলছে। রায়ের প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। মানবতা বিরোধী অপরাধের বিচারে এর আগে ছয়টি রায়ে বলা যায় নিশ্চুপ ছিল 18 দলীয় জোটে নেতৃত্বে থাকা বিএনপি। তবে একেবারে নিজ দলের স্থায়ী কমিটির সদস্যের বিরুদ্ধে দেয়া রায়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিল প্রধান বিরোধী দল। এ ব্যাপারে দলের সিনিয়র নেতাদের সাথে জরুরি বৈঠকও করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রায় ঘোষণার পরদিন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে ঢাকা সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড দেয়া বিস্ময় প্রকাশ করে দলটি। আমরা বিস্মিত হয়েছি, মানবতা বিরোধী অপরাধের নামে সরকার রাজনৈতিক প্রতিপক্ষ নির্মূলে নেমেছে অভিযোগ করে এই বিচার প্রক্রিয়ার মানদণ্ড নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। আন্তর্জাতিক মহলেও এই বিচার নিয়ে নানা প্রশ্ন আছে বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সুবিচার পাননি, রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার হীন উদ্দেশ্যে সরকার যে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংসের সরকারি অপচেষ্টার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
স্কাইপি ইন্টারনেটে রায় প্রকাশ হওয়ায় মূল রায় গ্রহণযোগ্যতা হারিয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। স্কাইপে কেলেঙ্কারির কারণে ট্রাইব্যুনালের একজন চেয়ারম্যানের পদত্যাগ এবং সর্বশেষ জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারে রায় ঘোষণা করার আগেই ইন্টারনেটে রায়ের হুবহু অনুলিপি প্রকাশিত ও প্রচারিত হওয়ায় এই রায় জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। গুরুত্বপূর্ণ এই বিচার কাজের রায় প্রকাশ হয়ে যাওয়ার ব্যাপারে দায়সারাভাবে একটি জিডি করারও সমালোচনা করেন তিনি। ব্রিফিং শেষে সাংবাদিকরা নানা বিষয়ে প্রশ্ন করতে চাইলেও সেগুলো এড়িয়ে যান ভারপ্রাপ্ত মহাসচিব। নো কোশ্চেন প্লিজ, আমরা পরে জানাবো। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা। আবারও ক্ষমতায় গেলে প্রতি উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারি করা হবে। পাবনার রূপপুরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এমন প্রতিশ্রুতি দিয়ে আবারও নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিএনপি জামায়াতের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তারা ক্ষমতায় গেলে দেশের জন্য দুর্নাম বয়ে আনে। পাবনা থেকে জোনায়দ খানের রিপোর্ট, ছবি তুলেছেন হাফিজুর রহমান রিপন। চলতি বছরে দ্বিতীয়বারের মতো পাবনাবাসী স্বাগত জানালো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পাবনার ঈশ্বরদী উপজেলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প প্রাঙ্গণে আয়োজিত জনসভায় ব্যানার, ফেস্টুন আর স্লোগানে প্রাণবন্ত নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ছিল পাবনা সহ উত্তরবঙ্গবাসী। আজকে একটা ঐতিহাসিক কাজ করেছি। গত নির্বাচনে জেলার সবকটি আসনে আওয়ামী লীগকে জয়ী করায় কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ওয়াদা বাস্তবায়নে স্থানীয় ও জাতীয় কর্মসূচির অগ্রগতিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাবনাবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তার সরকার। বলেন, দারিদ্র্যমুক্ত দেশ গড়তে যুগোপযোগী শিক্ষার বিকল্প নাই। যদি আপনারা নৌকায় ভোট দেন, আগামীতে যদি আসতে পারি, প্রত্যেক উপজেলায় একটা করে স্কুল এবং কলেজ আমরা সরকারিকরণ করে দেব। তিনি বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে আর বিএনপি জামায়াত ক্ষমতায় গিয়ে সন্ত্রাস, দুর্নীতি আর জঙ্গিবাদ কায়েম করে। বিএনপি ক্ষমতায় থাকা মানে সন্ত্রাস, জঙ্গিবাদ কায়েম করা। তাই এই এলাকা রাজশাহী থেকে নিয়ে শুরু করে পাবনা প্রত্যেকটা এলাকায় সন্ত্রাস, জঙ্গিবাদ যেভাবে ছড়িয়েছে, কিছুদিন আগে আপনারা দেখেছেন ওই বগুড়া আওয়ামী লীগের সভাপতি তার বাড়িতে আগুন দিয়েছে। শেখ হাসিনার অভিযোগ, বিএনপি বিদ্যুৎ তো দিতেই পারেনি, উল্টো লুটপাট করেছে। আর আওয়ামী লীগ সরকার এ মেয়াদে প্রায় 6000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছে। জনগণকে বিদ্যুৎ দেয়নি, দিয়েছিল কি? দিয়েছিল হাম্বা। হাম্বা আসল কোথেকে? হাম্বা লিমিটেড নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছিল, ডান্ডি ডাইং নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছিল, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক এবং অন্যান্য বেসরকারি ব্যাংক থেকে 980 কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে এক টাকা। এ সময় ধর্মের নামে বিএনপি জামায়াতের অপপ্রচারে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজকে আপনাদের এই জোনায়দ খান, চ্যানেল 24, পাবনা। 2020 সালের মধ্যে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে চায় সরকার। পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন শেষে তিনি একথা বলেছেন। তিনি বলেন, কেন্দ্রটির নিরাপত্তায় নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিশ্বের মোট উৎপাদিত বিদ্যুতের 16% আসে এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র থেকে। পৃথিবীর 31টি দেশে 440টি পারমাণবিক চুল্লিতে উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ। মার্কিন যুক্তরাষ্ট্রের একারই রয়েছে 104টি রিয়েক্টর, যেখানে দেশটির মোট উৎপাদনের 20% উৎপাদিত হয়। এই তালিকায় আছে জাপান, ফ্রান্স, চীন, ভারতের মতো দেশের নামও। সেই তালিকায় এবার উঠল বাংলাদেশ। বুধবার সকালে পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এ প্রকল্পে নিরাপত্তার দিকে নজর দিয়েছে সর্বোচ্চ, আর তাই যে কোনো দুর্যোগে এ পারমাণবিক প্রকল্প যাতে ক্ষতিগ্রস্ত না হয় নকশা প্রণয়নের ক্ষেত্রে সেদিকে নজর রাখা হয়েছে। পারমাণবিক নিরাপত্তা, এটার উপর আমাদের সরকার সবথেকে গুরুত্ব দিয়েছে এবং এই নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ান ফেডারেশনের সাথে, অর্থাৎ রাশিয়ান ফেডারেশনের সব বর্জ্য তাদের দেশে যে ফেরত নিয়ে যাবে সে বিষয়ে রাশিয়ান ফেডারেশনের সাথে আমাদের যে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি, সেই চুক্তিতে এই কথাটা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, 2020 সালের মধ্যে বাংলাদেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করার জন্য কাজ করছে তার সরকার। 2020 সালের মধ্যে
আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদন করে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করব, যাতে করে 2021 সাল আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আমরা বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে পারি, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা এই কাজ করে যাচ্ছি। রূপপুরের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দেশের মানুষ সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাবে বলেও জানান তিনি। সুস্মিতা ফেরদৌসি, চ্যানেল 24। নির্বাচন পদ্ধতি নিয়ে নতুন এক ফর্মুলা দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। কোন দলের একক সংখ্যাগরিষ্ঠতা এবং নির্বাচন ঘিরে সহিংসতা এড়াতে ভোটের আনুপাতিক হারে প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল রাজধানীর একটি হোটেলে নিজের প্রস্তাব তুলে ধরে এরশাদ বলেন, জনগণ এতে সম্মতি দিলেই কেবল তা সংসদে উপস্থাপন করা যেতে পারে। ৮৬টি দেশে এই ব্যবস্থা প্রচলিত আছে, অর্থাৎ জনগণ দলকে ভোট দেবে এবং প্রাপ্ত ভোটের ভিত্তিতে আনুপাতিক হারে প্রত্যেক দলের সংসদ সদস্য নির্বাচিত হবে। এভাবেই সংবাদ সম্মেলনে নির্বাচনকালীন পদ্ধতির নতুন রূপরেখা তুলে ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এ প্রস্তাবনায় বলা হয়, 300 আসনের বিপরীতে সব রাজনৈতিক দল প্রার্থী তালিকা জমা দিলেও ভোট হবে কেবল দলগুলোর প্রতীকের উপর। পরে ভোটের আনুপাতিক হিসাব করে প্রত্যেক আসনে বিজয়ীর নাম ঘোষণা করবে ইসি। এরশাদ বলেন, এই পদ্ধতির মাধ্যমে পেশী শক্তি প্রদর্শন বা সন্ত্রাস ছড়ানোর কোনো সুযোগ থাকবে না, সমুন্নত থাকবে সংবিধান। কোনো নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত হয় না, নির্বাচনের পরেই সব দলই বরং যার হেরে যায় যে নির্বাচন সুষ্ঠু হয়নি, কারচুপ হয়েছে। এই নির্বাচন পদ্ধতি যদি আমরা প্রচলন করতে পারি সেই প্রশ্ন কোনো থাকবে না। এখানে কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন না, সংবিধান কাটা ছাড়া কোনো সুযোগ থাকবে না। তবে এখনই এই পদ্ধতি বাস্তবায়ন সম্ভব কিনা তা নিয়ে সাবেক এই রাষ্ট্রপতির নিজেরই সংশয় রয়েছে। এই পদ্ধতি তো আমরা সংশয় নিতে পারছি না, জনমত সৃষ্টি করছি। যদি ইতিমধ্যে জনমত সৃষ্টি করা যায়, এই সংসদের মেয়াদ বেশি দিন নেই, সংসদে বিল নেওয়া যাবে না, তো জনমত সৃষ্টি হলে একদিন না একদিন পদ্ধতি ফিরে আসবে। বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচনে যোগ দেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব দলের অংশগ্রহণ থাকলে নির্বাচনে যোগ দেবে জাতীয় পার্টি। আমরা সবসময় নির্বাচনের পক্ষে, তো সেই নির্বাচনে সব দলের অংশগ্রহণ বাধ্যতামূলক এবং সুষ্ঠু নিরপেক্ষ আমরা নির্বাচন কমিশন চাই। বিশেষ কোনো দল তার প্রস্তাবিত ফর্মুলায় সুবিধা পাবে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান হোসেন মোহাম্মদ এরশাদ। আজিজুর রহমান কিরণ, চ্যানেল 24, ঢাকা। দেশের খুব কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। বুধবার সকালে কিশোরগঞ্জের এজনা কলেজ মাঠে রাষ্ট্রপতিকে দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। মতাদর্শের পার্থক্য থাকলেও দেশ ও জাতির কল্যাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। গণতান্ত্রিক রাজনীতি চর্চার মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান ও অর্থবহ করারও আহ্বান জানান রাষ্ট্রপতি। এছাড়া রাষ্ট্রপতি হিসেবে অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রেও দেশবাসীর সহযোগিতা চান অ্যাডভোকেট আব্দুল হামিদ। দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছি, নানা রাজনৈতিক ঘটনাপ্রবাহ প্রতিনিয়ত আমাদের নাড়া দিয়ে যাচ্ছে। দেশের এই কঠিন সময়ে আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে ইজ্জতের সাথে পালন করতে পারি, এই জন্য আপনারা দোয়া করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ বর্ষের ছাত্র মাসুমের ভুল চিকিৎসা করেছেন বেসরকারি হাসপাতাল লাইব্রেরি চিকিৎসক ডক্টর আমজাদ। এমন অভিযোগে হাসপাতালের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। তারা ক্ষতিপূরণের পাশাপাশি হাসপাতালের নিবন্ধন ও চিকিৎসকের শিক্ষা সনদ বাতিলেরও দাবি জানান। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ আলোচনায় বসতে রাজি হলেও চিকিৎসকের দায় নিতে নারাজ। বেসরকারি ল্যাব এইড হাসপাতালের সামনে প্রতিবাদী স্লোগানে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুরের পর সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে তাদের ক্ষোভ। বিভিন্ন ব্যানার আর প্ল্যাকার্ডে যেন ভেসে উঠেছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকা সহপাঠী মাসুমের আর্তনাদ। কিভাবে তার হলো সারকোমা ক্যান্সার, কিভাবে সে জ্যান্থোমা মনে করে, একটা টিউমার মনে করে তার চিকিৎসা করে ফেলে। আমাদের দাবি ১ কোটি টাকা ক্ষতিপূরণ এবং যে আমজাদ হোসেনের জন্য মাসুমা আজ মৃত্যুর প্রহর গুনছে, এই আমজাদের সর্বোচ্চ শাস্তির নিশ্চিত বিধান করা। মাসুমের বন্ধুদের পাশাপাশি কষ্টের ছাপ শিক্ষকদের মাঝেও। সবার দাবি অভিযুক্ত চিকিৎসক আর হাসপাতালের নিবন্ধন বাতিলের, পাশাপাশি মাসুমের নিম্ন মধ্যবিত্ত পরিবারটির জন্য যথার্থ আর্থিক ক্ষতিপূরণের। মাসুমের চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে
তার প্রত্যেকটি ক্ষতিপূরণ পাই পাই করে কি করতে হবে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ নাকচ করেছে ভুল চিকিৎসার ইস্যুটি। না না, এটা দায়বদ্ধতা কোনোদিন ল্যাবেট নিতে পারে না, কারণ এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ভুল হয়নি। আমি এখনো আমার ইয়েতে বলছি, ডাক্তার আমজাদ চিকিৎসা ব্যাপারে কোনো ভুল করেননি উনি। যদিও আগামী শুক্রবার মাসুমের পরিবারের সাথে আলোচনায় সমাধান আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাফ কথা, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে এই আন্দোলন। রাফেজ আব্দান আদেল, চ্যানেল 24।